তোমাদের দিদি আমার উপর যা অত্যাচার করছে এটা তো তোমরা দেখতে পাচ্ছ। আজকের উপরটাতে যে প্র্যাঙ্ক করবো, প্র্যাঙ্কটা হচ্ছে টাকা চুরি প্র্যাঙ্ক। আমার মানি ব্যাগের মধ্যে বলবো টাকা ছিল, সেটা নেই এখন, যা টাকাটা চুরি করেছে তুলিকা। এর উপর দোষ দেবো, তারপর দেখা যাক ও কী রিয়াকশন দেয়। তোমার দেখো আমার প্র্যাঙ্কটা তুলিকা, আমি নিজেকে তোমাকে বলে নেবো না, তুমি নিজের কোথাও খরচা করে বসে আছো, নিজের কোথাও খরচা করে তুমি নিয়েছো টাকা। ভুল ভাল বদনাম দেবে না, যেটা আমি করি না সেই বদনাম যদি আমাকে দাও মুশকিল আছে। ভুল করে দিচ্ছি টাকাটা নিয়ে বাইরে ওড়াচ্ছো তুমি আমার টাকা। শুনো, বাইরে আমি টাকা পয়সা ওড়াই না, আমার আমি না ওরকম মেয়েছিলাম ওই টাকা পয়সা বাইরে নষ্ট করবো। তো টাকাটা গেল কোথায় আমাকে উত্তর দাও। আরে তোমার টাকা নিয়ে আমি কি করবো রে ভাই, আশ্চর্য তো, তোমার টাকা নিয়ে আমার কি কাজ? আমার যেটা দরকার আমি চেয়ে নিই। আমার তো মনে হচ্ছে টাকা পয়সা নিয়ে তুমি তোমার বাড়িতে পাচার করছো। কি করছে তোমার বন্ধুরাও এসেছিল, তাহলে কাকে দোষ দেবো? না তার আগে তো কালকে তো ছিল, তোমার দোষ তুমি নিচ্ছো টাকাটা, তুমি টাকা চুরি করলে আমার টাকা চুরি করলে তোমার তো বলবে না না, এই যে তুমি তুলে ছুরি ছুরি মেরে দাও কিন্তু বলে দিচ্ছি। আমাদের এরকম নেচার নাই, আমার বাবার বাড়িরও এরকম শিক্ষা নাই যে আমি না বলে টাকা নিয়ে নেব, খেতে পারবো না, মরে যাবো, তোমার টাকা নেবো না। দেখো লাস্ট বার বলছি, আর একদম পাঁচ দাও আমার টাকা দরকার, তোমার টাকায় আমার অধিকার আছে। দ্বিতীয়ত আমি না বলে কারো টাকা হ্যাপি না। তুমি কেন, তুমি তো অনেক দূর ছাই, আমি তোমার বাবা মা টাকা নিয়েছো, স্বীকার করো পুরো টাকাটা দিয়ে দাও। আমি তোমার টাকা নিয়ে তুমি সেটা স্বীকার করবে না, আমি যখন ছিলাম না তখন তুমি বার করে নিয়েছো, তুমি ছিলাম না মানিব্যাগ নিয়ে যাবো, মিথ্যা লিগেশন আনবে না বার করে। টাকাটা চুপচাপ বার করে দাও, আমার বাবা মার নাম তুলেছো তুমি, তোমার এত দুঃসাহস পেশ করেছি, একটা হাত নেই এখন ধরে না মুখ দেবো। টাকা চুরি করবি কেন আমার কথা হচ্ছে? আমি কোথায় টাকা চুরি করবো? খাটি ধরবো না, সব তখন দেখবি তুই মিথ্যা অ্যালিগেশন দিলে না, বার করে দেবো দিচ্ছি। যেমন ঘুমো তেমনি ঘুমুন নাকি বলে না, কোথায় আছে আমার সাথে বার করবে না। তো ওই লেখু পুচু বউগুলো আমি নয় যে তুমি আমাকে মিথ্যা অ্যালিগেশন দিলে মাথায় চাপিয়ে নেবো। নিজের টাকা পয়সার কথাই খরচা করে এখন আমার থেকে টাকা ছাড়ার জন্য মিথ্যা বদনাম দিচ্ছিস। তুই আমাদেরকে টাকা ছাড়তে চাইছিস না, তোর টাকা খরচা করে এখন আমার থেকে টাকাগুলো আটকে দিতে নিতে চাইছিস। প্রতি মাসে তাই খরচা করে আমার থেকে হাত খরচা গুলো নিয়ে নিস, তাহলে হাত খরচা বেশি করে নিয়ে নিবি। এইসব বলে কোনো লাভ নেই, বাবা মা না খেতে আসে না পড়তে আসে রে, এইসব করে কোনো লাভ নেই। আমার মাকে আমি এখন ফোন করবো, ফোন দেবো, বেরিয়ে যা।
কেমন লাগলো প্র্যাঙ্কটা? আমার নাম